একটা পরীক্ষা হয় KVPOI, কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা। এই পরীক্ষা দিতে গেলে প্রথম থেকেই কিন্তু ক্লাস 5-6 থেকেই ভালো করে পড়তে হয়। হ্যাঁ, আর তোমাদের তো এখন থেকে পড়তে হচ্ছেই, তবু আমি একটু তোমাদের বললাম, যারা খুব ভালো করে পড়ে বিজ্ঞান বিষয়গুলো তারা কিন্তু 11-ই স্কলারশিপ পেয়ে যায়। পেলে 11-এ ওই বৃত্তির জন্য মনোনীত হয়ে গেলে পরীক্ষায় বসে তারপর তারা ওই বৃত্তি লাভ করে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার আমাদের পৃথিবী কী করে রেখেছেন, সেখানেও কিন্তু বৃত্তি দেওয়া হয়। তোমরা যখন গবেষণা করতে যাবে তোমাদেরও অনেকটা করে বৃত্তি দেওয়া হয়। সেখানে বাড়ি ভাড়াই লাগে হয়তো 1,00,000 টাকা, তারপর খেতে লাগে 1,00,000 টাকা মাসে। তোমাকে সেই পয়সাটা ওনারা বৃত্তি হিসাবে দেন। হ্যাঁ, মনে হবে দেখি যে পয়সাটা অনেক, কিন্তু সেখানে গিয়ে দেখবে জিনিসপত্রের যা মূল্য এবং সেখানে যা টাকার দাম সেখানে কিন্তু সেটা বেশি নয়। আমাদের ভারতবর্ষেও এরকম বৃত্তি দেওয়া হয়। তাহলে সব সাজানো আছে, তোমরা কি করবে, স্যারদের সঙ্গে থাকবে, স্যারদের মাঝে মাঝে প্রণাম করবে, আর রেজাল্ট বেরোলেও জানাতে আসবে, প্রণাম করবে। যখন স্কুল থেকে বেরিয়ে যাবে, হাই স্কুলে যখন যাবে, হ্যাঁ, তখন তোমাদেরকে ভর্তির নির্দেশনা স্যার ম্যামরা দিতে পারেন। স্যার ম্যামরাও যেমন দিতে পারবেন, সেই সঙ্গে যারা খুব গরিব ছেলে তাদের দরকার হয় কিছুটা অর্থের, ভর্তির সময়ে অনেক সংস্থায়ের জন্য অর্থ দান করেন, ব্যক্তিও দান করেন, সেগুলো পাবলিক যে মিডিয়া।